সাধারণ নাগরিক হিসেবে আমি বাংলাদেশে সেখানকার তাদের ধর্মীয় যে আচরণ দুর্গা উৎসব তার উপরে আক্রমণ ইসকনের উপরে আক্রমণ তার বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমার মনে হয় যে আমাদেরও প্রত্যেকের এই প্রতিবাদে সংগঠিত হওয়া উচিত। আমরা যারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলি আমরা যারা জানি যে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব আমরা যে ধর্মনিরপেক্ষ উদারতার কথা বলি সর্বধর্ম সমন্বয়ের কথা বলি সব ধর্মের সমন্বয়ের কথা বলি দেখা যাচ্ছে যে এই উদারতার সুযোগ নিয়ে সারা পৃথিবীতে বিশেষ করে একটি অংশের মানুষ যারা ধর্মীয়ভাবে বারংবার আঘাত আনছে এবং আমাদের প্রতিবেশী দুটো রাষ্ট্রে ধারাবাহিকভাবে এখানে কমে যাচ্ছে তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ভারতবর্ষে সংখ্যালঘুরা তারা সুরক্ষিত থাকছে আর হিন্দুরা তারা সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা ধারাবাহিকভাবে আক্রমণ নামিয়ে নিয়ে এসে তাদেরকে সংকুচিত করছে এই দ্বিচারিতা চলতে পারে না ফলে রাস্তায় নামতে হবে সবাইকে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে আমার হিসেবে ছ সাতটি জেলাতে জনসংখ্যার জনঘনত্বের যে ভারসাম্যের পরিবর্তন হয়েছে তার সরাসরি সামাজিক প্রভাব পড়ছে আমি এর মধ্যে একটি লাইভ করেছিলাম আমি দেখলাম অসংখ্য মানুষ এই লাইভে পার্টিসিপেট করেছে দে আর অলসো থিঙ্কিং লাইক দ্যাট ফলে প্রশ্নটা হচ্ছে যে এক পক্ষ উদারতার কথা বলবে আরেক পক্ষ সেই উদারতার সুযোগ নিয়ে তাদেরকে সংকুচিত করবে তাদের উপাসনাকে আঘাত করবে এটা হতে পারে না আমার মনে হয় সব ধর্মকে সম্মান করা যে আমরা যেটা